রাজ্য নির্বাচন কমিশন রাজ্যে পৌরসভা নির্বাচনে দিনক্ষণ ঘোষণা করেছে। আগামী 27 ফেব্রুয়ারি 108টি পৌরসভায় ভোট হতে চলেছে। নির্বাচন কমিশন দিনক্ষণ ঘোষণা করার পরপরই কোচবিহার জেলা বামফ্রন্টের পক্ষ থেকে দিনহাটা 16টি ওয়ার্ডের মধ্যে 7টি ওয়ার্ডে প্রার্থী তালিকা প্রকাশ করা হয়েছে। 14 নম্বর ওয়ার্ডে বামফ্রন্ট মনোনীত প্রার্থী সিপিআইএম এর পক্ষ থেকে সুবেরা দাসের নাম উঠে এসেছে এই ঘোষণার মাধ্যমে। তালিকার ঘোষণার পর থেকে 16 নম্বর ওয়ার্ডে দেওয়াল লিখন কর্মসূচি শুরু করেছে সিপিআইএম। দিনহাটার সকল নেতৃত্বের উপস্থিতিতে এদিনে দেওয়াল লিখন কর্মসূচি শুরু করা হয়েছে। Seventh Heaven is slice of happiness. এবার আপনার শহরে গ্র্যান্ড ওপেনিং 4th February 2022। আপনাদের সাদর আমন্ত্রণ। পরিষ্কার পরিচ্ছন্নতায় আপনার পছন্দের কেক পাবেন মাত্র 7 মিনিটে। Seventh Heaven is slice of happiness. ANN Shopping Mall, Keshab Road, Kuchbihar. Mobile 9369851306। পার্শ্ববর্তী বিভিন্ন যেখানে দেয়াল লেখা হচ্ছে তার পার্শ্ববর্তী এলাকার মানুষ তারা এসে আমাদেরকে সাধুবাদ জানাচ্ছেন এবং নিশ্চিত ভাবে আমরা আশাবাদী এবারে পৌর নির্বাচনে বামপন্থীদের পক্ষেই দিনহাটার মানুষ তার মতদান করবে। নিশ্চিতভাবে আমরা যখন দল করি, ভারতীয় কমিউনিস্ট পার্টি মার্ক্সবাদী দল, আমাদের চূড়ান্ত সিদ্ধান্ত নেয়। দল কোনো সময় রাজনৈতিকভাবে লড়াই করবার জন্য অবতীর্ণ করে, কখনো সাংগঠনিকভাবে লড়াই করার জন্য অবতীর্ণ করে। পার্টি মনে করেছে সংসদীয় রাজনীতিতে লড়াই করবার জন্য পাঠিয়েছে, নিশ্চিতভাবে পার্টি যা সিদ্ধান্ত নিয়েছে সেটাকে মান্যতা দিয়ে 14 নম্বর ওয়ার্ডে সিপিএম প্রার্থী হিসাবে দলকে জয়যুক্ত করবার জন্য শেষ রক্তবিন্দু অবধি চেষ্টা করবে।